নমস্কার, সুরের আকাশের পরিবারে আপনাদের স্বাগত। আমরা জানি আপনারা আমাদের পরিবারের মধ্যে, এই জন্যই প্রতিদিন সকালবেলা আপনাদের কাছে আমরা চলে আসি। আজকে কিন্তু সুরের আকাশ একটু অন্যরকম, সুর থাকবে, ছন্দ থাকবে, লয় থাকবে, কিন্তু তা কবিতার মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন সুচেতা চৌধুরী। সুচেতা, আপনাকে স্বাগত আমাদের এই সুরের আকাশে। আমরা আপনাদের মতো মাঝে মাঝে বাচিক শিল্পীদের পাই, কবিতা শুনতে বেশ ভালো লাগে, আর সেই কবিতার ছন্দে ছন্দেই আজকে আমরা বেশ খানিকক্ষণ থাকব। প্রথমে কোন কবিতাটা শুনব? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নবঙ্গ দিয়ে শুরু করছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের বাসান, পুথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি ওই মহাসাগরেরও গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। হাং 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 কারা আঘাতে আঘাত কর, আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর, আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর, কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। খুব খুব সুন্দর, একেবারে প্রভাত সঙ্গীতের। এটা পরে আমরা নির্ঝরের স্বপ্নভঙ্গ বলে কবিতাটি জানি, আর এটা আমাদের কলকাতাতেই, নিশ্চয়ই আপনি জানেন, সদর স্ট্রিটে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন, অসাধারণ কবিতা। এর পরে কোন কবিতাটা শুনব? আমি খুব পরিচিত একটা কবিতা, সবার মুখে মুখে, বনলতা সেন বলছি, জীবনানন্দ দাশের। বা হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে,
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সকেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যেমন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন, মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ, বেশ বেশ ভালো লাগছে তোমার কবিতাগুলো শুনতে। বিশেষ করে জীবনানন্দ দাস তো একটু অন্য ধরনের কবিতা, তার আঙ্গিক, চলার আঙ্গিকটাই অন্যরকম। খুব ভালো লাগলো। এরপরে কোন কবিতাটা শুনবো? এবারে খুব পরিচিত কবিতা, ছোটদের মুখে আমরা অনেকবার শুনেছি, আমরা ছোটবেলাতেও পড়েছি, সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা যাকে ছান্দসিক বলা হয়, দূরের পাল্লা। দূরের পাল্লা, বাহ। ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপড় দিন ভর দেয় দূর পাল্লা, পারময় ঝোপচার জঙ্গল জঞ্জাল, জন্ময় শৈবাল পান্নার টাকশাল, কঞ্চির তীর খট ওই চর জাগছে, বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপচুপ ওই টুপ দেয় পান কৌটি, দেয় টুপ 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 ফোমটার বৌটি, ছক ছক কুলসির বক বক শুনবো, ঘোমটার ফাঁক দেয় মন উন্মন গো, তিনদার ছিপ খান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার হাসি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টির চোখ দুটি গোমরা, ভাত কদমের ভরা রূপ দেখো তোমরা, ময়না মতির জুটি ওর নামি টগরি, ওর তরে সোত জলে ফুল ফোটে টগরি, ওর তরে মন থরে নথ হেথা চলছে, জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে, বল বুঝি বলছে, বল বুঝি বলছে, বল বুঝি বলছে। বাহ, বেশ ভালো লাগলো। দূরের পাল্লা তো অনেক ছোট থেকে আমরা বলে আসি, এবং তুমি তোমার মতন করে আমাদের শোনালে, খুব ভালো লাগলো। এরপরে কোন কবিতাটা শুনবো? এবারে একটা আধুনিক কবিতা, আমার খুব প্রিয় কবি মন্দাক্রান্তা সেন, হৃদয় অবাধ্য মে। বাহ, হৃদয় অবাধ্য মে, ওকে কোনো পড়া বুঝিও না,
বই খাতা ছিঁড়ে একসা থুতু দিয়ে ঘষে ঘষে মুছে ফেলছে গাঢ় বিধিলিপি। ব্যাকরণের নীল পাতায় লিখে রাখছে ছেলেদের নাম, এমনকি ছবিও। হৃদয় অবাধ্য মেয়ে, তাকে কি শাস্তি দেবে দিও? হৃদয় অবাধ্য মেয়ে, তাকে কি শাস্তি দেবে দিও? এত ভালো লাগলো কবিতাটা, এই হৃদয় অবাধ্য মেয়েটা, বিশেষ করে কৈশোরে, ধরো যখন আমরা 9, 10, 11, 12 পড়ি, এইরকম অবাধ্যতা বোধহয় সব মেয়েরই হৃদয়ে এসেছে, আমারও এসেছে, তোমারও এসেছে, এবং যারা শুনছে সবার এসেছে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কবিতায় কবিতায় কাটাতে। আমি এক মিনিট, হ্যাঁ বলো বলো। হৃদয়ের যে এই অবাধ্যতা, মানে এটা কিন্তু সবার ক্ষেত্রে মনে হয় খুব চিরন্তন, ঠিক, কিন্তু আমরা লুকিয়ে রাখতে চাই। সেখানে মনে হয় সমাজের একটা শাসন আছে, কিংবা নিজেদের নিরাপত্তারও কারণে, ঠিক। সেক্ষেত্রে কখনো যদি কেউ ভীষণ কল্পনা প্রবণ হয়, অন্য জায়গায় কাউকে বসিয়েও ফেলতে পারেন, ঠিক ঠিক। তার জন্য সে আকাশের সঙ্গেও যে কল্পনা প্রবণ সে প্রেম করে, ঠিক ঠিক। অবাধ্যতা তার সব জায়গায়, সব জায়গায়, একদম তাই। আর এই অবাধ্যতাই বোধহয় আমাদের অনেক কিছু দিয়েও দেয়, সবসময় বাধ্যরা যে সবকিছু পাবে তা নয়, এক্স্যাক্টলি তাই না? আমরা একটা ছোট্ট বিরতিতে যাই সুচেতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এক্ষুনি, কিন্তু ফিরে আসবো আবার। আমাদের সঙ্গে সুচেতা থাকবেন এবং থাকবেন আপনারা। বিরতির পর আবারও আমরা সুরের আকাশে, সুরের আকাশে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুচেতা, সুচেতা চৌধুরী। কবিতার আঙিনায় আজকে আমরা সুরের আকাশকে বেঁধে ফেলেছি। এবার শুনি তোমার পরবর্তী কবিতা কোনটি। আমি একটা নজরুলের কবিতা বলছি। বাহ, গাহি সাম্যের গান যেখানে মিশিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব ব, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত স। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছে শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল বিদ্যা, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদেই, মন্দিরেই, গির্জায় হৃদয়, এইখানে বসে ঈসা মশা পেল সত্যের পরিচয়, এই রণভূমি বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ
বাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন শ্যামগান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শ্যামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায়, মন্দির কাবানায়, মন্দির কাবানায়। সত্যি সেই সাম্যবাদ যেটা কবি লিখে গেছেন আমাদের বিদ্রোহী কবি, এখনো মনে হয় এখানে দাঁড়িয়েও এই সাম্যবাদী কবিতাটা আমাদের খুব জরুরি, সবাই একসঙ্গে মিশে থাকাটা। খুব ভালো লাগলো তোমার এই কবিতা সিলেকশনগুলো, ভীষণ সুন্দর। এরপরে কোন কবিতাটা শুনব? এরপরে আমি চলে যাব সব্যসাচী দেবের একটি কবিতা, যেটা কৃষ্ণা সবার মুখে মুখে শোনা খুব পরিচিত কবিতা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরুবৃদ্ধগণ আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ বিশ্ব ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আমার নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞ নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে তৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনে, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি ধৈর্যধারণের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি, কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি, তোমার কোনো উত্তর নেই। যেমন নেই কোনো ভালোবাসা, তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী, জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গে নেই। মণিময় হার, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুত, আর আমি পাণ্ডপুত্রবধূ, এক পক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আর আমাকে ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাকে আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার, না এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়,
আরো আগে আমাকে জানতে হয়েছিল নারী শুধু প্রয়োজনের, সেখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনের মধ্যে ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে, তখন আমার অনুচ্ছুক শরীরকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে আমার ব্যাকুল বাহু টেনে নিত, আমাকে নয় অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়ো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না। যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নে আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিবেদের অক্ষম বিলা আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। খুব 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 সুন্দর। মানে তোমাকে আমি প্রথমেই বললাম যে কবিতা নির্বাচনটা আজকে অসাধারণ। এরপরে কোন কবিতাটি শোনাবে? এরপরে একটু অন্য স্বাদে চলে যাব। একটি অপ্রকাশিত চিঠি আমি লিখেছি। প্রিয়তম সু, তোমাকে এ চিঠি লিখব আশা করিনি। তোমার আমার দূরত্ব এক আলোকবর্ষ, দৈহ বড় অচেনা আজ, এত দূরত্ব এক জীবনে পার হওয়া সম্ভব? যে কাছের মানুষের বুকে মাথা দিয়ে প্রথম কোমল স্পর্শে আমার ঘুম এলো, সে ঘুম আমার কাছে প্রশান্ত মহাসাগরের মতো নেই। সেই সমুদ্রে আমি আজ কোন অতলে? মানুষ, তুমি যে আমায় নতুন করে বাঁচতে শিখিয়েছিলে সোনা, কোনোদিন তোমার পথ থেকে সরে যেতে চাইনি। কিন্তু কি হলাম আমি, নিজেকে চিনতে পারছি না তোমাকেও। তুমি তো সেই আগের মতো আছো, তবে আমি কেন নষ্ট? উত্তর পাইনি নিজের কাছে। ভাঙতে ভাঙতে আমি প্রোটন, ইলেকট্রন, বুঝিবা নিস্তরী। চোখের পাতায় ভিজে জুঁই নেই,
তোমার জীবন পাত্রে বিন্দু বাড়ি সম প্রেম, আমি কেন দানে এত অপরিমিত। কবিতা গান প্রাণ দিয়ে যা অনুভব করি তাই দিয়ে যুবরাজ করি মনের কহনে অকারণে। কোথায় তোমাকে গুছিয়ে রেখেছি তার খবর কেউ জানে না, এমনকি তুমিও জানো। মা যে আমার পাশে নেই এত দীর্ঘশ্বাস কি শুধু আমারই প্রাপ্য? জন্ম থেকে অক্সিজেন পাওয়ার যে সাধনা সে কি কেবলই দুরাশা? মুক্তমন্ডা নিজের বাড়ির মেয়েকে চায় না দেখতে এভাবে, তাই বাগান করি সেখানে আমি মালি, আমি ওলি, আমি কাকলি। আবার বাগানের একটি গোলাপ খুন করার ক্ষমতা আমার নেই, আমি বুঝি ভীতু, বাঁচতে জানি না। অনেক বড় মানুষ হতে বলো তিতিরকে, অন্তর্যামী তিতিরকে বলো আমার অসম্পূর্ণ আত্মা তোমার চারপাশে খুঁজলে পথের ধুলাতেও তুমি আমাকে দেখতে পাবে। সোনা এই দেখো আকাশে সুখতারা, সন্ধ্যা তারা, অরুন্ধতী আমি, হাসছি মিটি মিটি। আমি জানি তুমি অহংকারী নও, ও তোমাকে মানাবে না। যদি হও শ্রাবণ ধারা হয়ে পড়বো ঝরে, তোমার কষ্ট হবে হে আমি সইতে পারবো না। যদি পরজন্ম বলে কিছু থাকে তিতির হয়ে গর্ভে এসো, অথবা নাম গোত্রহীন। অনেক কথা রইল বাকি, এসবই আমার তোমাকে দেওয়া ফাঁকি। অনেক আদর ও ভালোবাসায় তোমারই আমি। খুব ভালো সুচেতার সঙ্গে শুরু করেছিলাম আপনি দিয়ে, কথায় কথায় সুচেতার সঙ্গে হয়ে গেল তুমি। এক অদ্ভুত কবিতার বাঁধনে বেঁধে ফেললে আমাদের সবাইকে। ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো, আর কবিতার সঙ্গে থাকো, সঙ্গে আপনারা থাকুন যেভাবে সুরের আকাশের সঙ্গে থাকেন, আর আমরা এভাবেই আপনাদের পাশে থাকতে চাই। নমস্কার।